আমরা আমাদের জীবনে গুণা করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছি আমাদের গুণা গুনাহের সাগরে পরিণত হয়েছে তবু আল্লাহ আরব্বুল আলমিন আমাদের জন্য অফার দিয়েছেন সেটা কি শুধু যদি আমরা একটা জিনিস পারি একটা বিষয় পারি সেটা হচ্ছে তহবা আমরা যদি তহবা করতে পারি আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে আমাদেরকে ইমানদার হিসেবে মুমিন হিসেবে কবুল করে নেবেন কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রফুল আলামিন পবিত্র রক্ষামে পাখির মধ্যে বলছেন হলিয়া আই বা দি আলা আনফুশি হিমসি লাত না তুমি ও আমার বান্দারা তোমরা গুনা করতে করতে গুনার বাহার বানিয়ে ফেলেছো নিজেকে হতাশ বানিয়ে ফেলেছ আমার সামনে দাঁড়াতে ভয় পাও গুণা করে গুনার কারণে গুনার ভারে তোমার রবের সামনে দাঁড়াতে ভয় ভয় পাও পাও করতে মনে করো এই মাথায় নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো ও বান্দা শুনে রাখো তুমি যদি গুণা করতে করতে পৃথিবীর সমান গুণা করে ফেলো তোমার জন্য যদি পৃথিবীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায় তবুও তোমার জন্য ভয়ের কোনো কারণ নাই হতাশার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই ও বান্ধা তুমি আমার রহমত থেকে হতাশ হয়েও নাম আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও নাম আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দেব। আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করতে পারি ও আমার বান্দা তুমি শুধু একবার গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়েন পারবর্তী বসে যখন ঘুমিয়ে পড়েন বাবা মা আত্মীয় স্বজন সকলেই যখন ঘুমিয়ে পড়ে তুমি শুধু একটা বার আসমানের দিকে তাকিয়ে তুমি শুধু একটা বার আসমানের দিকে তাকিয়ে আমাকে অন্তর অন্তর স্থল থেকে একবার আমাকে আল্লাহ বলে রাখুন তোমার জীবনের যত গুণা আছে সব আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব হাওয়ান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে মাফ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিনের দয়া সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই যখন আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য সম্পাদন করবেন সমস্ত রকম অপরাধীদেরকে একত্রিত করবেন আল্লাহ রবুন আলামিন বলবেন পমথা জুলিয়া উমায়ুহাল মুজরিমুন সমস্ত রকম মুজেরমরা সমস্ত রকম অপরাধীরা আলাদা হয়ে যাও আলাদা হয়ে দাঁড়িয়ে যাও সিনিয়াল গুনে দাঁড়িয়ে যাও তোমাদের অপরাধের বিচার করা হবে সমস্ত অপরাধীরা আলাদা হয়ে যাবে মুমিনরা আলাদা হয়ে যাবে অপরাধীরা আলাদা হয়ে মাতারা নিচু করে থাকবে এবার আল্লাহ বলে আলমিন এই সমস্ত অপরাধীদের উদ্দেশ্যে বলবেন ও ফেরাজারা দেখো তো দেখি এই সমস্ত অপরাধীদের আর কোন ভালো কাজ বাকি আছে নাকি জীবনে আর কোনো কাজ করেছে নাকি একটু খোঁজ নাও এসে বলবে আল্লাহ অমুক দিনের অমুক সময়ে তোমার এই বান্দাটা একবার তোমাকে আল্লাহ বলে ডেকেছে তোমার জন্য তোমার প্রতি ভালোবাসা নিয়ে তোমার প্রতি দরদ নিয়ে একবার রাস্তা খুল পাঠ করেছে একবার বলেছে আল্লাহ আমি ভুল করেছি এবার তাদেরকে একটি করে আইডি কার্ড দিবেন তারা বলবে আল্লাহ কার্ড দিয়ে হবে আমার গুনার পাহাড় হয়ে গেছে গুনার কারণে আমি মুমিনদের থেকে আলাদা হয়েছি এই আইডি কার্ড কে আমার এখন কোনো কাজে আসবে নাকি আমার তো গুনার কারণে মাথাটা নুয়ে গেছে আমি তো গুনার কারণে মাথাটা উঁচু করে দাঁড়াতে পারছি না রব্বুল আলামিন এই আইডি কার্ড দিয়ে আমার সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া হবে নাকি আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও বান্দা শোনো তুমি দুনিয়াতে চুরি করেছ ডাকাতি করেছ খুন করেছ রাহাজানি করেছ শয়তানি বদমাইশি যা আছে সব করেছ রাস্তা দিয়ে যেতে যেতে ফ্রিজিং করেছ সমস্ত রকম অন্যায় অপকর্ম করেছ কিন্তু বান্দা রাতের বেলা যখন তুমি শুয়েছ শোয়ার সময় একবার মনে মনে বলেছ আল্লাহ আমি ভুল করেছি আজকের দিনে আমি অন্যায় অনেক অন্যায় করে ফেলেছি রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও আগামীকাল থেকে আমি ভালো হয়ে যাব এরকম নিয়ত করেছে। এরকম ভাবে তবা করেছো আমার পথে ফিরে আসতে চেয়েছো বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তবাটা ফিরিয়ে দিতে পারি নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই তবার কারণে তোমাকে মাফ করে দেব আল্লাহ রবুল আলামিন তবাই তওবা করলে মানুষ তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হন শুনুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একবার বিরাট দুর্ভিক্ষ লেগে গেল বিরাট দুর্ভিক্ষের সময় আসমান থেকে কোনো পানি পড়ে না জমিন থেকে কোনো চাষাবাদ ফসল আদি হয় না মূসা আহিসলাত সালাতু ওয়াস সালামের কাছে তার কওমের সমস্ত লোকেরা আসলো বাচ্চা বুড়া মধ্যবয়স্ক সমস্ত মানুষদেরকে নিয়ে পশু পাখি সমস্ত কিছু নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবার হাত তুললেন আল্লাহ ওয়াংশুর আলাইনা রাহমাতাক মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে অনাহারে কাতরাচ্ছে পশু পাখি অনাহারে খেতে না পেয়ে কাতড়াচ্ছে বৃদ্ধ মানুষগুলো দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে চোখ দিয়ে রব্বুল আলামিন যুবতরনেরা যাদেরকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তারা এসেছে নিজেদের ভুল স্বীকার করেছে তোমার দরবারে নত হয়েছে রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহমত দান করো রব্বুল আলামিন আসমান থেকে তুমি বৃষ্টি দান করো রব্বুল আলামিন জমিন থেকে ফসল দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন موسی আলাইহিসসালামকে বললেন মুসাম তুমি যে সমস্ত লোকজনদের নিয়ে বসেছ যে সমস্ত লোকজনদের নিয়ে আমার দরবারে হাত তুলেছ সেই সমস্ত লোকজনদের মধ্যে একজন লোক হচ্ছে মুজরিম বয়স হয়েছে তার অনেক প্রায় আশি বছর বয়স আশি বছরে সে কোনো দিন আমার দরবারে আসে নাই আমার দরবারে সারা দেয় নাই এই লোকটার কারণেই এই লোকটার ওপর আমার প্রচণ্ড রকম রাগ হয়েছে ক্ষোভ হয়েছে শুধুমাত্র এই লোকটার কারণে আমি সমস্ত রকম নিয়ামতগুলো বন্ধ করে দিয়েছি এবার আল্লাহ তুমি সেই লোকটার নাম বলো আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুসা তুমি ওই লোকটাকে তোমার দল থেকে বের হয়ে যেতে বলো মুসানসুল্লাহ সালাম ওই লোকটাকে উদ্দেশ্য করে বললেন আমার এই দলের মধ্যে যে ওই লোক যে আছো সে বের হয়ে যাও তোমার কারণে আজাব আসছে এবার সেই লোক লজ্জা পেয়ে গেল কিভাবে মানুষের সামনে দাঁড়াবে কিভাবে মুখ দেখাবে সেই লোক আল্লাহর দিকে আল্লাহ এত জীবন তুমি আমাকে বেঁচে রেখেছ সমস্ত রকম রকম নিয়ামত কত অন্যায় করেছি কত রকম পাপ করেছি তুমি সমস্ত রকম নিয়ামত দিন তুমি আমাকে মানুষের সামনে লজ্জিত করো নাই কোনো দিন তুমি আমার পাপগুলো বের করে দাও নাই দিন তুমি আমাকে প্রকাশ করে দাও নাই রব্বল আলামিন আজকের এই পরিস্থিতিতে আমি বড় লজ্জা পাচ্ছি আমি অনুতপ্ত আমি অনুশোচনা করছি রব্বুল আলামিন আমি কথা দিলাম রব্বুল আলামিন তোমার দরবারে কথা দিলাম এখান থেকে তুমি রক্ষা করে নাও এখান থেকে বের হয়ে আমি তোমার আর নাফরমানি করব না এবার সাথে সাথে বৃষ্টি হলো মুসাআসালাম বলেন আল্লাহ তুমি নাকি বৃষ্টি দিবা না ওই মানুষ নাকি বের না হলে তুমি বৃষ্টি দিবা না এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুসা কিছুক্ষণ এক পর্যন্ত এই মানুষটা তওবা করে নাই কিন্তু এই মানুষটা যখন আমার দরবারে তওবা করেছে মতো স্বীকারে করেছে আমি আল্লাহ রব আল তার তৌবাটা আর ফিরিয়ে দিতে পারি নাই সুবহানাল্লাহ আল্লাহ